নেই আল্লাহর নিকটে এমন কোনো দিন যেই দিনে সৎকর্ম করা আল্লাহর কাছে বেশি প্রিয়, এরকম কোনো দিন নেই জিলহাজ মাসের দশ দিনের চেয়ে। সারা জীবন মেহনত করে একে আমি আল্লাহর নাফরমানি করাইছি, আর এই বেচারা আরাফার মাঠে আসে ইয়া রব বলে আল্লাহর কাছে কি দোয়া করলো, তার জীবনের সবগুলো মাফ হবে। ওনারা আরাফার দিবসেই তারা নফল সিয়াম রাখবে, একদিন সিয়াম রাখলে এক বছর আগে এক বছর পরের গুণ। তাহলে তোমার বাবা মরে গেছে আর তুমি হুজুর ভাড়াটিয়া হুজুরদেরকে ডেকে নিয়েছে, তুমি তাদেরকে বলছো যে তোমাকে হাদিয়া দিবানি, তোমরা একটু কোরআন পড়ে এই কোরআনের সওয়াবটা আমার আব্বাকে বকশিয়ে দাও। দিন কি তোমার ব্যবসা বানাছে দিন এটাকে? আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। দুখনা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকে সাপ্তাহিক দর্শে উপস্থিত সকল বাংলা ভাষী মুসলিম ভাইয়েরা, প্রথমেই হামদু সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর অসংখ্য কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা সূরা তাওবার 39 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয় আল্লাহর নিকটে মাসের গণনা হলো 12টি মাস। বছরে কয় মাস হয় ভাই? ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে লিপিবদ্ধ রয়েছে। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ জমিন আসমানকে সৃষ্টি করেছেন সেই দিন আল্লাহ পাক এই দিন সময় মাসকেও তৈরি করেছেন। তার ভিতরে মিনহা আরবাআতুন হুরুম, বারো মাসের মধ্য থেকে চারটি মাস হলো সম্মানিত মাস। হুরুম মানে কি? হারাম, সম্মানিত। কিভাবে হারাম? এই মাসে মানুষ নিজেদের ভিতরে যে গণ্ডগোল ফাসাদ আছে এটা তারা এই মাসে নিজেদের ভিতরে যতই দুশ্মনী থাক শত্রু থাক নিজেরা পরস্পর রক্তপাত ঘটাতে পারবে না, লড়াই ঝগড়াই জড়াইতে পারবে না, যেহেতু এই মাস হলো সম্মানিত মাস। এই সম্মানিত মাস কয়টি? চারটি। কয়টি? চারটি। কোন কোন মাস? জিলকাদ, জিলহাজ, মহররম, রজব। তাহলে জিলকাদ আর জিলহাজ হজেরও মাস আবার সম্মানিত মাস, কথা বুঝে আসলো? তাহলে আমরা এখন যে সময়টা অতিক্রম করেছি এটা হলো হজের মাস এবং আশহুরুল হুরুম, সম্মানিত মাস। এই মাসে আমাদের কিছু করণীয় বিষয় রয়েছে। আমি এখন জিলহাজ মাসে যে ফজিলত রয়েছে আমি এই সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলেই করণীয় বিষয়টা বলবো। কি ফজিলত? রাসূল আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফাজর ওয়ালা ইয়ালিন আশা, ফজরের কসম। ফজর মানে কি? ফজরের সময়ের কসম। ফজরের সময় গুরুত্বপূর্ণ সময় না? এখান থেকে দিন শুরু হয়, রাত শেষ হয়। ফজরের কসম খেয়েছে আল্লাপাক ফজরের গুরুত্ব মানুষকে বোঝানোর জন্য। বলা ইয়ালিন আশার, দশ রাতের কসম। তাহলে দশ রাত বলতে এখানে জিলহাজ মাসের প্রথম দশ রাত বোঝানো হয়েছে। কসম আল্লাহ এই জন্য খেয়েছে যে এই দশ রাতে আলাদা গুরুত্ব রয়েছে। কি গুরুত্ব ভাই? হাদিস শোনেন। আন ইবনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাদিহিল আইয়ামিল আশার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেই আল্লাহর নিকটে এমন কোন দিন যেই দিনে সৎকর্ম করা আল্লাহর কাছে বেশি প্রিয়, এরকম কোন দিন নেই জিলহাজ মাসের দশ দিনের চেয়ে। তার মানে কি? জিলহাজ মাসের দশ দিনে সৎকর্ম করা আল্লাহর কাছে যত বেশি প্রিয়, এত বেশি প্রিয় বৎসরের অন্য কোনো দিনে নয়। এতটুকু তর্জমা বুঝে আসছে ভাই? এটা কি আমার কথা? রসুল সাহেবের কথা। হাদিস কোথা? বুখারী হাদিস।
কোথাকার হাদিস এটা? তাহলে কি জয়ীফ? অসম্ভব, সেই হাদিস। এটাকে যদি অস্বীকার করি মুসলমানই থাকবে না। এখানে কোনো গবেষণা কোনো প্রয়োজন নেই। রসুল বললেন জিলহাজ মাসের প্রথম 10 দিন সৎ কর্ম করা আল্লাহর কাছে বেশি প্রিয় দুনিয়ার বৎসরের অন্য সকল দিনে চাইতে। আচ্ছা, বৎসরের অন্য দিনের মধ্যে কি রমজানের দিন নাই? এখন উত্তর আপনি দেন, রমজানের দিনের ফজিলত বেশি নাকি জিলহাজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বেশি? এখন উত্তর দিতে ভয় খাই যাচ্ছেন। আসলে তো রমজান মাসের ফজিলত তো আলাদা। আপনি এই হাদিসের আলোকে রমজান মাসের দিবসের চাইতে এই জিলহাজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বেশি। কেন ফজিলত বেশি? আর কারণ আছে, এই 10 দিনের ভিতরে যত গুরুত্বপূর্ণ কর্ম হয়, এত গুরুত্বপূর্ণ কর্ম তো রমজান মাসে হয় না। কেন? ইসলামে একটি পঞ্চম রুকুন হজ, এটাকে রমজান মাসে হজ করলে হজ হবে? এই জিলহাজ মাসে করতে হবে, এই জিলহাজ মাসে 10 তারিখের মধ্যে আরাফার মাঠ। এর ফজিলত কি? সবচেয়ে বেশি আল্লাহ পাক মানুষকে গুনাহ মাফ করে আরাফার দিবসে। আল্লাহর অতি গুনাহ মাফ করার কারণে তার মাটি দিয়ে তার চেহারায় মানে আহ কি করলাম, সারা জীবন মেহনত করে একে আমি আল্লাহর নাফরমানি করাইছি, আর এই বেচারা আরাফার মাঠে আসা ইয়া রব বলে আল্লাহর কাছে কি দোয়া করলো, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেল। এই দিন কিন্তু আরাফার দিন, এটাকে রমজান মাসে নেই। রমজান মাসে কি? আচ্ছা, রমজান মাসে এমন কোনো দিন আছে? রসুল বলছেন আরাফার দিনে একদিন সিয়াম পালন করা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল মাযিয়াতি ওয়াল কাদিমা, এক বছর আগের গুনাহ মাফ, এক বছর পরের গুনাহ মাফ। কাজের জন্য হাজি সাহেব না, হাজি সাহেব আরাফার মাঠে থাকবে। যারা হাজি নন ওনারা আরাফার দিবসেই তারা নফল সিয়াম রাখবে। একদিন সিয়াম রাখলে এক বছর আগের এক বছর পরের গুনাহ মাফ। এই ফজিলত রমজান মাসে নেই। আচ্ছা, আর একটি কথা শোনেন, ফসাল্লি রব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য নামাজ পড়ো। ওয়ানহার, আল্লাহর সন্তুষ্ট জন্য কুরবানি করো। কুরবানি কি রমজান মাসে হয়? অন্য কোনো বৎসরের অন্য কোনো দিন হয়? এটা হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। আফজালু আইয়ামিস সানা, বৎসরের যত দিন আছে সবচাইতে উত্তম দিন হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। কারণ সেই দিন যারা হাজি সাহেব নয় বা যারা হাজি সাহেব, সবাই সারা বিশ্বের মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের পশুর উপরে গলায় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালায় আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য তারা কুরবানি করে। আর এই কুরবানি কোন দিন হয়? করা কোন দিন হয়? ইয়াউমুন নাহার, 10 তারিখে, জিলহাজের 10 তারিখে। জিলহাজের 10 তারিখে হাজি সাহেবরা মিনাতে যে জামরায় পাথর মারে, এই দিনে হাজি সাহেবরা কুরবানি করে, এই দিনে হাজি সাহেবরা মাথা নেড়ে করে, এই দিনে হাজি সাহেবরা হজের তওয়াফ করে, এই দিনে হাজি সাহেবরা হজের সাই করে। এটা কিন্তু শুধু এই দিনই হয়, অন্য কোনো দিনে হয় না। কথা বুঝে আসলো? তাহলে এই দিনের ভিতরে এমন কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে যেটা বৎসরের অন্য কোনো দিনে যেহেতু নেই, এই জন্য জিলহাজের প্রথম 10 দিন উত্তম বেশি। এখন বুঝে আসলো? এখন বুঝে আসলো? আচ্ছা, রসুল কি বলছেন ভাই? আল আমালুস সালেহ, এই 10 দিনে সৎ কর্ম করতে হবে। কি করতে হবে? সৎ কর্ম। তো আপনার বাবা মারা গেছে, মিলাদ করলে কি সৎ কর্ম হবে না? বাবার মুক্তির জন্য মিলাদ করলেন, মাদ্রাসার ছাত্রদেরকে দেখে কোরআন খতম করলেন, এটা কি সৎকর্ম নয়? কথা বলেন, সৎকর্ম নয়, সৎকর্ম না কই? কেউ বলেছেন না? কেন সৎকর্ম না? কোরআন পড়া তো এবাদত। জি, কোরআন পড়া এবাদত, যে পড়বে তার জন্য ফজিলত, যে পড়বে সে নাকি, যে মারা গেছে মারা জীবিত ব্যক্তির জন্য আল্লাহ কোরআন দিয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি মৃত্যুর পর হয় না, জীবন দশায় মুত্তাকি হয়। মানে মুত্তাকি মানে হলো আল্লাহর ভয় করে যিনি চলে। মৃত ব্যক্তিকে আল্লাহর ভয় করে চলে? জীবিত ব্যক্তির জন্য। তাহলে কোরআন দিয়েছে কার জন্য? এখন জীবিত আছে আপনি পড়েন,
আপনি পড়েন তাহলে কোরআন আপনার জন্য, এই জন্য আল্লাহ নাজিল করেছে কোরআন। কোরআন পড়, কোরআন বোঝ, কোরআন অনুযায়ী আমল কর। আমরা কি করি? কোরআন পড়তে জানি না, বোঝার তো কোনো বালাই নাই, আমলও নাই, কিন্তু আমরা কি করি? কোরআন দিয়ে ঘরের বরকত নেওয়ার চেষ্টা করতেছি, দোকানে বেচা কিনে নেই, সুরা ইয়াসিন ঝুলাই রাখছি। স্বার্থপর মুসলমান, স্বার্থপর মুসলমান, কথা বোঝেন নাই? কোরআন কি তোমার দোকানের ব্যবসা তো আল্লাহ নাজিল করেছে? হ্যাঁ, তোমার বাবা মারা গেছে, তোমার বাবা যদি কোরআন পড়ে থাকে তার স্বভাব আল্লাহ কাছে লিপিবদ্ধ রয়েছে। তাহলে তোমার বাবা মরে গেছে আর তুমি হুজুর ভাড়াটিয়া হুজুরদেরকে ডেকে নিয়েছে, তুমি তাদেরকে বলছো যে তোমাকে হাদিয়া দিবানি, তোমরা একটু কোরআন পড়ে এই কোরআনের স্বভাবটা আমার আব্বাকে বকশিয়ে দাও। দিন কি তোমার ব্যবসা বানাচ্ছে? দিন এটাকে, ইসলাম কি এত সহজ? কথা মনে বুঝতে পারিনি। আল্লাহ রসুলের যুগে কি মানুষ মারা যায় নাই? কোন সাহাবিকে দেখে কি কোরআন খতম পড়াইছে? আল্লাহ রসুলের স্ত্রী মারা গেছে, রসুল কি মিলাদ পড়েছে? তাহলে মিলাদ পড়া আমল সৎ আমল নয়, কোরআন খতম এইভাবে করা সৎ আমল নয়। সৎ আমল কি? সৎ আমল আল্লাহ যেটা আপনাকে করতে ফরজ করে দিয়েছে, মাস যেটা করতেই হবে, সেটা কি? ফরজ সালাত, ফরজ যাকাত। যাকাত ফরজ হয়েছে, এক বছর অতিক্রম হয়েছে দিয়ে দেন, এটা জরুরি, না দিলে আল্লাহ জিজ্ঞেস করবো তোমাকে। ফরজ সালাত অন্য দিন যেরকম সবচাইতে উত্তম আমল, এই দশ দিনও সালাত সময় মতো আদায় করা, ধীরস্থিরতার সাথে আদায় করা, জামাতের সাথে আদায় করা ফজিলত। কথা বুঝে আসে নেই? ফরজ নামাজের আগে পরে কিছু সুন্নত আছে না? সুন্নতের ফজিলত নেই? সুন্নত না পড়লে আল্লাহ জিজ্ঞেস করো তুই কেন পড়িস নেই, কিন্তু পড়লে নেই কি আছে? রাকাতানি, হ্যাঁ, দুই রাকাত নামাজ, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মাফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা আছে উত্তম বেশি। ফজরে দুই রাকাত সুন্নত, নামাজ তো সুন্নত, কিন্তু ফজিলত কত বড়, চিন্তা করছেন? ফরজও পড়বেন, ফরজের আগে পিছিয়ে সুন্নত সেগুলো পড়বেন, কোরআন তেলাওয়াত নিজে করেন, কোরআন বুঝে পড়েন, কোরআন অনুযায়ী আমল করেন, ফজিলত পাবেন। সৎ আমল নয় কি? আল্লাহর রাস্তায় দান করা, এটা অন্য দিনেও ফজ, সৎ এই দশ দিনেও সৎ। আর সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মা ওয়ান নার, সাদাকা মানুষের গুনাকে এমনভাবে নিভিয়ে দেয় যেমন নাকি পানি আগুনকে নিভিয়ে দেয়। ইত্তাকি নার ওয়ালাও বিশাক্কি তামারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। খেজুরের একটা ছোট্ট অংশ আল্লাহর রাস্তায় দান করে হলেও তোমার নাজাতের জন্য হয়তো একটা পুরা খেজুর দান করার প্রয়োজন নেই, খেজুরের সামান্য একটা অংশ দান করেও হয়তো বা আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমার জীবনের সবগুলি গুণ আল্লাহ ক্ষমা করে দিতে পারে। তাহলে দান খয়রাত করা অন্য দিনও ফজিলত, এই দিনও ফজিলত, এটা করেন, এটা করেন। আর কি করতে পারেন? নফল সিয়াম, নফল সিয়াম, সপ্তাহে দুই দিন আমরা করি না, মাসে তিন দিন, আর এই নয় দিন জিলহাজ মাসের প্রথম দিন থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত, নয় তারিখ তো দুই বছর গুণা মাপ। আর যেহেতু নফল সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামকে মানুষের কাছ থেকে দূরে নিয়ে যায়, কথা বোঝেন নাই? বলছেন আসাওমু জুন্না, সিয়ামটা হলো ঢাল, যুদ্ধের সময় যেরকম তরবারি থেকে বাঁচার জন্য একটা ঢাল ব্যবহার করে, কেউ আপনাকে আঘাত করছে ওটা দিয়ে আঘাতটাকে আটকে নেই। জাহান্নাম থেকে বাঁচার জন্য নফল সিয়াম বা রোজা এটা ঢাল স্বরূপ, এটা মানুষকে জাহান্নাম থেকে পাটি মানে ইয়ে করবে, এটা এটাকে বাঁচাবে। অথব নফল সিয়াম নয় দিন পুরাটা রাখতে পারেন, সৎ আমল রাখেন, সমস্যা কী? কথা বলেন নাই? আর কি করতে পারেন? আর কিছু আলাদা কর্ম আছে যেটা আমাদের করতে হবে, এগুলো আমাদের দেশে মানুষ জানে না, সেটা কি? জিলহাজ মাসের চাঁদ ওঠার থেকে নিয়ে আয়ামে তাশরিক মানে কুরবানি একদম শেষ দিন, কত তারিখ? ১৩ তারিখের চাঁদ ডুবা পর্যন্ত বেশি বেশি তাকবীর পড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াল্লাহিল হামদ, অথবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াল্লাহিল হামদ, দুইবার করে তাকবীর, তিনবার করে তাকবীর, বেশি বেশি তাকবীর পড়া, একা একা পড়বে আর উচ্চ স্বরে পড়বে, এই নিয়তে যেন তার পড়া শুনে অন্য মানুষরাও স্মরণ করে তারাও তাকবীর দেওয়া শুরু করে দেয়। আবদুল্লাহ বিন ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুই ঝনি বাজারে যেতেন,
তো বাজারে লোকজন বলে, আরে তোমরা তো কোনো বেচা কিনা কিনো না, কিছু কিনো না, বিক্রি করো না, দেখি শুধু বাজারে আসো। কেন? বলছেন বাজারে আসি তাকবীর দেওয়ার জন্য। বাজারে যে ওনা শুধু জোরে তাকবীর দেয়, যেখানে মানুষের সমাগম বেশি সেখানে যে জোরে তাকবীর দেয়, কেন? মানুষকে দেখানোর জন্য না, যেন মানুষরা তাদের তাকবীর শুনে তারাও তাকবীর দেওয়া শুরু করে দেয়। এই আমলটা সৌদি আরবে আসে না নাই? আলহামদুলিল্লাহ, যত আমল শুনতেছেন সবগুলো আমল এখানে আসে। আর আমাদের এই ফজিলত জানি না, ফজিলত জানি কি? সবে বেড়া দিন গোসল করলে প্রত্যেক ফোটায় ফোটায় গুনা মাফ হয়ে যায়, এগুলো ফজিলত জানি। ও অরিজিনাল ফজিলত, রোজা রাখবে না নয় দিন, দেখ কত বড় ফজিলত পাবি। দেখ খালি রসুলের নাম শুনে চুমা দিলে তোমার রসুল তোমার জন্য জান্নাতে সুপারিশ করবে, তোমার জন্য কত সহজ দিন বানাইছো তুমি। আসে কে রসুল? দাড়ি নাই, টুপি নাই, টাকিনে নিছে, কাপড় পরতেছে, পোশাকের মধ্যে রসুলের আদর্শ নাই, চলাফেরার মধ্যে রসুলের আদর্শ নাই, উনি রসুলের আশেক। রসুলকে নিয়ে বারাবারই বক্তব্য দিলেই ওনার জন্য রসুল কিয়ামতের দিন সুপারিশ জন্য বসে আসে। আরে বেটা, তুই বড়ার পর দেখবি তোর সামনে রসুল সুপারিশ করতে আসে কিনা। দুনিয়ায় বিচারের জায়গা না, চাপা যার বড়, চাপা দিয়ে দুনিয়ায় সব কিছু বলতে পারে, করতে পারে মানুষ, কিন্তু হিসাবের কাঠ ঘরায় চাপা চলবে না। হিসাবের কাঠ ঘরা কি? চাপা চলবে না। আজকাল কিছু মানুষকে চাপা আল্লাহ পাক দিয়েছে, জবানের ধার, জবান তেজ। ওয়া ইন্না মিনাল বায়ান ইলা সিহরা, আল্লাহ বলছেন আমি কিছু বক্তার মধ্যে জাদুকর ভূমিকা দিয়েছি, সিহার, বক্তৃতার মাধ্যমে মানুষকে কনভার্ট করে ফেলতে। কোরআনের ভাষা, কোরআনের ভাষা, বক্তৃতার ভিতরে এমন মানে মানুষের বক্তৃতা পটু, মানে বুকের ধার এরকম বক্তৃতা, এমন সে বক্তৃতার মাধ্যমে মানুষকে কনভার্ট করতে পারে। এখন যে যত বেশি কনভার্টার, সে তো আমাদের কাছে অত বড় বক্তা, অত বড় আলিম এবং অত বড় আল্লাহর ওলি। হোক সে বেদাতি, হোক সে সিরকি, হ্যাঁ হোক সে যেই হোক না কেন, হোক সে বাউল গায়ক, তারপরেও সে ভাইরাল, কারণ মানুষকে কনভার্ট করতে পারে। আর আমরা তো সেটাই চাই, তাই নয় কি? চাপা দিয়ে দুনিয়ায় চলবে, আখিরাতে চাপা চলবে না। আখিরাতে চলবে আপনার কর্ম। আপনার কি কর্ম? দুনিয়াকে মানুষকে বুঝানো যায়, কিন্তু বাস্তবে আপনি কি করছেন এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ কি ভালো জানে। অতএব হে মুসলিম ভাই, হ্যাঁ, আমাদের শুধু আশেকে রসুল দাবি করলে হবে না, বাস্তবে রসুলের প্রতি কিভাবে ইমান আসবেন, তার আনুগত্য করেন, রসুল আপনার পক্ষে সুপারিশ করবে ইনশা আল্লাহ তাআলা। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই 10 দিন 13 দিনে বেশি বেশি তাকবীর দিতেন, আমাদেরও এই কাজ করা দরকার। আর একটা কি করতেন শোনেন, রসুল বলছেন ইজা আহাল্লা হিলালুল হুজ্জা, যখন জিলহজের মাস চাঁদ যখন শুরু হবে, ও আরাদা আহাদুকুম আন ইউযাহি, তোমাদের মধ্য থেকে যিনি কুরবানি করতে চাইবেন উনি যেন ফালা ইয়াখুযান্না মিন শাআরিহি ওয়া আযফারিহি শাইআ, তিনি যেন তার শরীর থেকে নখ এবং চুল না কাটে। কে কাটবে না? যিনি কুরবানি দিবেন তিনি, তার উপর চুল নখ কাটা না কাটা ওয়াজিব। কথা বুঝতে পারছেন তো? কাটলে গুনাহ হবে, কাটলে গুনাহ হবে। যারা বাড়ির অন্য সদস্য আছে, স্ত্রী আছে, বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ, কুরবানি তো তার নামে হবে, যিনি গার্জেন, মা বাপ আছে, তারাও কি চুল কাটবে না? তারাও যদি এই নিয়তে চুল না কেটে কুরবানি দেন কাঁধে, আল্লাহ পাক তাদেরকেও সব দেবে ইনশাআল্লাহ, কিন্তু তারা যদি এই দিনেতে চুল কাটে তাহলে গুনাহ হবে না, কারণ তাদের উপর আল্লাহ জরুরি করে দেয় নাই। কথা কথা বুঝতে পারলাম? একজনের উপর জরুরি আর আরেকজনের উপর মোস্তাহাব। জরুরি কার? যিনি কুরবানি দিবেন। সৌদি আরবে আসেন, এই তারিখ অনুযায়ী জিলহজের চাঁদ উঠলেই আপনি আর নখ চুল কাটবেন না। সৌদি আরবে যেই দিন কুরবানি হবে, কুরবানির পর আপনার নখ চুল কাটেন, আপনার কুরবানি বাংলাদেশে একদিন পরে হোক, দুদিন পরে হোক, মাফ মুশকিল, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন তো? এই আমলটা সৌদি আরবে আসেন নাই, হাল্লাক বন্ধ হয়ে যায়, দোকানই বন্ধ, এদিন কেউ চুল কাটতে জানে না। আর আমার দেশে হুজুরও দাড়ি সাইজ করে, এই আমল জানেই না, এগুলি কোনো আমল না, তাদের কাছে শুধু ইশক করলে হয়ে যায়, আর কোনো আমলের কোনো প্রয়োজন নেই। কথা বুঝতে পারছেন তো? এগুলি জিলহজ মাসের কিছু করণীয় বিষয়ে আমরা আমল করলাম। আরও কিছু করণীয় বিষয়, সেটা হল কুরবানি। মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যিনি কুরবানি করার সামর্থ্য রাখে, তিনি যদি কুরবানি না করে সে যেন ঈদগাহে না আসে। রসুল এটা বলার অর্থ এটা না যে কুরবানি করা ওয়াজিব না, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবির এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ কোন আমল করলে জান্নাতে যাব, রসুল সেখানে কুরবানির কথা বলেনি। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ো,
ফরজ রোজা রাখো, ফরজ জাকাত দাও, নফলগুলি যদি পড়ো, সব না করলে সব নেই জানাতে চলে যাবা। সেখানে কুরবানির কথা বলা হয় নাই। কুরবানি করা হলো সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ একটি সুন্নত এবং ইসলামের ঐতিহ্যপূর্ণ সুন্নত। কেউ যদি কুরবানি না দেয়া বলে আমি টাকা পাঠাই বন্যার্থীদের কাছে, বন্যায় মানুষের বাড়ি ঘর ভেঙে গেছে, কুরবানি না দিয়ে টাকাটা সেখানেই পাঠাই, জিনা কুরবানি আলাদা, ওই সাহায্য আলাদা। কুরবানির জায়গায় কুরবানি দেন, সাহায্য হ্যাঁ ওখানে কুরবানি পাঠান, ওখানে কুরবানি পাঠানোর সমস্যা নেই, কিন্তু কুরবানি না দিয়ে টাকা দিলে বেশি ফজিলত এটা বলার কোনো অবকাশ নেই। কথা বুঝতে পারছেন তো? যিনি কুরবানি দিতে পারেন তিনি অবশ্যই দেওয়া উচিত, কেউ যদি না দেয় তাহলে গুনাহগার হবে না। কথা বুঝে আসলো? কুরবানি সবচেয়ে উত্তম কি? উট, তারপরে গরু, তারপরে ছাগল ভেড়া, তারপরে ভাগ, গরুর ভাগ বা উটের ভাগ। হ্যাঁ, একজন ব্যক্তি যদি তার পরিবারের পক্ষ থেকে একটা ছাগল দেয় তাহলে তার কুরবানিও আদায় হবে, তার পরিবারের যত সদস্য জীবিত মৃত আছে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কথা বুঝতে পারলাম? আদায় যদি হয়ে যায় তা আপনি আবার আলাদা নাম দিচ্ছেন কেন? এটা আমার, এটা বাবার, এটা বইয়ের, নাম দেওয়ার প্রয়োজন নেই। যিনি কুরবানি দেবেন একটা দেন, পাঁচটা দেন, দশটা দেন, নাম নেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহ আকবর, আল্লাহর সন্তুষ্টের জন্য কবুল কুরবানি দিচ্ছি, তারপরে বলেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আয় আল্লাহ এই কুরবানি আমার পক্ষ থেকে কবুল করো, আমার পরিবারের সবার পক্ষ থেকে কবুল করো। তাহলে ওই কুরবানি আপনার পক্ষ থেকে হয়ে যাবে, মা বাবার পক্ষ থেকে হয়ে যাবে, ভাই বেরাদার জীবিত মৃত সবার পক্ষ থেকে হয়ে যাবে। অথচ আমাদের দেশের মানুষ ইসলাম বোঝে না, না বোঝার কারণে বইয়ের নামই আলাদা কুরবানি নেয়, তার নামে কুরবানি নেয়। তাহলে কুরবানি হবে? কুরবানি তো তোমার উপর জরুরি আগে দিতে হবে, বই নামে দিচ্ছেন কেন? বাপ মারা গেছে তার পক্ষে তো কুরবানি দিচ্ছে কেন? ও বাপের মৃত ব্যক্তির পক্ষে তো কুরবানি দিলে ওই গোশত খাওয়া যাবে না, ওরা সৎকার হিসেবে বিলি করে দিতে হবে। কুরবানি যারা করার সামর্থ্য থাকে তারা অবশ্যই কুরবানি করবেন। এই বিষয়ে মাসাইল ইনশাআল্লাহ আগামী দর্শে আলোচনা করব। আর এই দশ দিনের ভিতরে হজ, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যিনি হজ করবেন, হজ যদি কবুল হয় তাহলে তার জন্য বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছু নয়, জান্নাত ছাড়া কি অন্য কিছু নয়। এখানে আমি একটা হাজি সাহেবদের নসিহত, আমি বেশ কিছু আলোচনা ইতিপূর্বে করেছি যেগুলো হাজি সাহেবদের সামনে আসবে ইনশাআল্লাহ, আমি আজকে একটি কথা আমাদের হাজি সাহেবদের জন্য স্মরণ করে দিচ্ছি। সেটা হলো এই, সৌদি আরবের আইন অনুযায়ী যিনি এবছর হজ করেছেন আগামী পাঁচ বছর তিনি আর হজ করতে পারবেন না। এই নিয়মটা কেন করা হয়েছে? এই হজের ডিসিপ্লিনটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। প্রত্যেকেই যদি প্রত্যেক বছর হজ করতে যায় তাহলে হজের যে ক্যাপাসিটি আছে, এখন মিনাতে খিমা না লাগায় মুজদালিফায় খিমা নিয়ে যেতে হয়, কারণ ক্যাপাসিটি কুলাচ্ছে না, মানুষের সংখ্যা বেশি। এই নিয়ন্ত্রণ করার জন্য পাঁচ বছরে একবার হজ করার সুযোগ আছে। অতএব যেহেতু এই আইনের মধ্যে এটা একটা ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে আইন, এবং এই আইনের উদ্দেশ্য ইসলামের একটা গুরুত্বপূর্ণ এবাদতটাকে সুন্দরভাবে সম্পাদন যেন মানুষ করতে পারে, মানুষের যেন কষ্ট না হয়, সেই জন্য এই আইনটি করা হয়েছে। অতএব এই আইন মানা এবং এই আইনের প্রতি শ্রদ্ধা দেখানো প্রত্যেক মুসলমানের উচিত। ধোকা দিয়ে চুরি করে কেউ যদি হজ করতে যায় তাহলে যেই এবাদত চুরি করে করবেন, ধোকা দিয়ে করবেন, সেই এবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এতটুকু বুঝে আসলো? হজের জন্য পারমিশন লাগে, কি লাগে? পারমিশন লাগে। পারমিশন কিনি কে পাবেন? যিনি এই হজের পারমিশন দেওয়ার যার সংস্থা আছে তাদের নিয়ম নীতি মেনে তাদের কাছে আপনার নাম লিখে তাদের কাছ থেকে পারমিশন নেন, তারপর আপনি হজ করেন, তাহলে এই হজটা হবে বৈধ হজ। যারা মক্কায় এখন লুকিয়ে আছেন, হজের সময় যে হজ করবেন তাদেরকে বলবো এবাদত লুকিয়ে করা যায় না, এবাদত ধোকা দিয়ে করা যায় না। যে এবাদতের মধ্যে মিথ্যার আশ্রয় আছে সেই এবাদত ওইভাবে না করে আপনি হ্যাঁ ওই এবাদত শুধু করতে চাচ্ছেন না, আল্লাহর কাছে কবুল হোক সেটা চাচ্ছেন। আল্লাহর কাছে কবুল হোক সেরকম চাইলে সোজা নিয়মে চলতে হবে। কথা বুঝলেন? এতটুকু বুঝে আসলো? আরেকটি কথা যেটা আমি স্মরণ করে দিয়েছি সেটা হলেই, হারামের যারা দায়িত্বশীল আছেন, যারা নিয়ন্ত্রক যারা আছেন, যেহেতু হাজিদের সংখ্যা অসংখ্য সংখ্যা, প্রত্যেক সময় ২৪ ঘন্টা তওয়াফ হচ্ছে, সাই হচ্ছে, আর হজের সময় মানুষের এমন চাপ, এমন ভিড়, আপনারা যারা তওয়াফ করতে গিয়েছেন, সাই করতে গেছেন, মানুষ পাশে লাগিয়ে একদম মানে শরীরের সাথে গা লেগে যায়, মানে হাঁটা যায় না, এত ভিড়।
এখানে সরকার একটা নিয়ম করেছে, সেটা হলেই যিনি ওমরা করতে আসছেন তিনি ওমরার তওয়াবটা করবেন, এহরাম পরে তওয়াব করবেন। হজ করতে আসছেন, হজের প্রথম তওয়াব এহরাম পরে তওয়াব করবেন। হালাল হয়ে গেছে তখন স্বাভাবিক কাপড় পরবেন, কথা বোঝার নেই। যিনি এহরাম পরা আসেন, যেহেতু উনি প্রথম ওমরা করতেছেন, সরকার বা পুলিশ তাকে বলে তুমি নিচে যা তওয়াব করো। এখন আমাদের দেশের মানুষেরা এরা হলো অতি আবেগী মানুষ, অধিকাংশ মুসলমান অতি আবেগী মানুষ, এরা তো শরীয়তের বিধানের চাইতেও বেশি বুদ্ধি রাখে। এরা কি করে, যেহেতু এহরাম ছাড়া তওয়াব করতে দেয় না, সেহেতু এরা প্রত্যেক দিন রুম থেকে কাপড় খুলে এহরাম পরে ওই নিচে এসে তওয়াব করে। যেহেতু এহরাম পরা, পুলিশ বাধা দেয় না, মনে হয় ওমরা করতে আসছে, কিন্তু সে ওমরা না, ও নফল তওয়াব করার জন্য প্রত্যেক দিন ধোকা। এটা কি ধোকা নয়? আপনি যে এহরামটা পড়েছেন, এহরাম, এই এহরামটা কি ওমরার এহরাম? এটা কি হজের এহরাম? ওমরার এহরামও না, হজের এহরাম না, এটা কিসের এহরাম? সরকারি একটা আইন, হারামের একটা আইনটাকে লঙ্ঘন করার জন্য আপনি একটা সাপোর্ট হিসাবে এই এহরামের কাপড়টা পরছেন। এখন ফতুয়া আপনার কাছে জিজ্ঞাসা করছি, এই কর্মের মধ্যে কি সত্যতা আছে নাকি ধোকা আছে? আরে আপনি একটা নফল এবাদত করতে চাচ্ছেন, যেই এবাদতটা ধোকা দিয়ে করতে চাচ্ছেন, তাহলে এই এবাদতটা বিশেষ করে আপনি কবুল করার আশা করতে পারেন না। আপনার এইভাবে ধোকা দেওয়ার কারণে মানুষের কত ভিড় হচ্ছে। যারা প্রথম ওমরা করতে আসছে, যারা প্রথম হজ করতে আসে, তারা কত তাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি না হতো, তারা সবাই স্বাভাবিকভাবে তারা সুন্দরভাবে ওমরা এবং হজের কাজগুলো সম্পাদন করতে পারে। আপনাদের এই অনিয়মের কারণে সবার জন্য কষ্ট হচ্ছে। আপনি একটা মোস্তাহাব কাজ করতে যে মানুষকে কষ্ট দিচ্ছেন, সওয়াব তিনটা পেলে গুণা পাবেন আরো দশটা, কথা বুঝতে পারছেন তো? হজের সময় এই কর্মটি মানুষ আবেগে করছে, এজন্য আমি আজকের আলোচনায় আমার হাজি সাহেবদেরকে এই উপদেশ দিচ্ছি যে আবেগ দিয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না, শরীয়তটাকে বুঝবেন। আর আপনার টার্গেট হবে কি জানেন? টার্গেট হবে আমি এবাদত যতটুকুই করি আমি এমনভাবে করব যে যেন এই এবাদতটি আল্লাহর কাছে কবুল হয়। আপনার একটি তওয়াফ, একটি সাই, একটি ওমরা, একটি হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, বিনিময়ে আপনার জান্নাত। আর যদি দশটা ওমরা করেন, দশটা হজ করেন, কবুল একটাও হয় না, বিনিময়ে কিন্তু জান্নাত নয়। কথা বুঝতে পারছেন তো? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যেটাই করি না কেন, আমার টার্গেট হবে আল্লাহর কাছে যেন কবুল হয়। আর আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সেই ইবাদতটি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, রসুলের তরিকাই করতে হবে, তবে সেটা আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন পরিপূর্ণ বোঝার তৌফিক দান করুক। যেইভাবে দিনের প্রতি আমল করলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়, রাজি হয়, আল্লাহ পাক যেন সেইভাবে আমল করার তৌফিক দান করুক। আকুল কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।